আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আবরকায়ত প্রিয় দর্শক বরাবরের মতোই যুগোপযোগী বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আজকে আমাদের আলোচনার বিষয় হল ইসলামী পাঠাগারের ইতিহাস ও প্রয়োজনীয়তা ইনশাল্লাহ উক্ত বিষয়ে ইসলামের শুরুলগ্ন থেকে আজ অবধি বিভিন্ন পাঠাগার সম্পর্কে আলোচনা করব সালাম আলাইকুম মরহমতুল্লাহি আবরকায়ত সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষের জ্ঞান আহরণ ও বিতরণের শুরু সূচনাটা মৌখিক ধ্বনির মাধ্যমে হলেও এক পর্যায়ে তা লিখিত আকার ধারণ করে আর তখন থেকেই শুরু হয় পুস্তক গ্রন্থাকারীকরণের সোনালী ইতিহাস প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক বড় বড় লাইব্রেরি ইসলাম আগমনের পর সূচনা হয় লাইব্রেরির প্রতিষ্ঠার নতুন যুগের মুসলিম খলিফাগণ ছাড়াও জগৎক্ষেত মনীষীগণ প্রতিষ্ঠা করেন বিশ্বের ঐতিহাসিক ইসলামী লাইব্রেরি সমূহ যার দ্বারা মুসলিম জাতি যুগে যুগে উপকৃত হয়েছে এবং হচ্ছে আজকে আমাদের ভিডিওতে সেসব লাইব্রেরির কথাই আমরা তুলে ধরবো এবং ইতিহাস অনুযায়ী সেগুলোকে আমরা সংক্ষেপে সাজিয়েছি পাশাপাশি ইসলামী লাইব্রেরির প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ নবী সাল্লাহু আলু সাল্লামের যুগ ইসলাম পূর্ব যুগে আরবে জ্ঞান চর্চা ছিল না কারণ তখন সভ্যতা ছিল না ইসলাম এলো শুরু হলো ওহি অবতীর্ণ হওয়া ধীরে ধীরে আয়াত অবতীর্ণ হল অন্যদিকে সাহাবে কেরামগণ তা সংরক্ষণ করতে লাগলেন কেউ কাগজে কেউ হারে আবার কেউ বা পাতায় কিংবা চামড়ায় আর এভাবেই শুরু হয় ইসলামিক গ্রন্থাগারের পদচারণা আবু বকর রদি আল্লাহ তালানহু যুগ হজরত আবু বকর রদি আল্লাহ তালানহু যখন খলিফা তখন সংঘটিত হয় ঐতিহাসিক ইয়ামামার যুদ্ধ শাহাদাত বরণ করেন সত্তর জন হাফিজ সাহাবি এ দুঃখজনক সংবাদে শঙ্কিত হন উমর রদে আল্লাহ আনহু এবং কোরআন হারিয়ে যাওয়ার আশঙ্কার কথা আবু বকর রদি আল্লাহ আনহুকে জানান বারবার তাগাদা দিতে থাকেন অতঃপর আবু বকর রদে আল্লাহ তালহের নির্দেশে হজরত জায়েদ বিন সাবেত রদি আল্লাহ তালহের নেতৃত্বে একত্রিত করা হয় কোরআনের বিক্ষিপ্ত অংশগুলো হজরত উমর রদে আল্লাহ তাল্লাহানহের যুগ হজরত উমর রদে আল্লাহ তালানহের আমলে একত্রিত উক্ত কোরআন সংরক্ষণের পাশাপাশি গ্রিক ও রোমান গ্রন্থাগারগুলো সহ পারস্য গ্রন্থাগারগুলো মুসলমানদের দখলে আসে হজরত উসমান রদে আল্লাহ তালানহের যুগ হজরত উসমান রাজি আল্লাহ তালানহু আনহু লাইব্রেরির প্রতিষ্ঠার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গিয়েছিলেন বিভিন্ন অঞ্চলের গ্রন্থাগার দখলের পাশাপাশি কোরআনকে তিনি নতুনভাবে সুবিন্যস্ত করেন আর জায়েদ বিন সাবেত রদি আল্লাহ তালানহের নেতৃত্বে গঠন করেন একটি কমিটি আর কোরআনকে করেন ইসলামিক লাইব্রেরির সর্বপ্রথম গ্রন্থ হজরত আলী রদে আল্লাহ তালানহের যুগ হজরত আলী রদি আল্লাহ তাল শাসন আমলে ইসলামী পাঠাগারে অন্তর্ভুক্ত হয় আরও কিছু শাস্ত্র যেমন তিনি আবুল আসদ আসাদ লিখে আরবি লেখন পঠনের সুষ্ঠু পদ্ধতি প্রবর্তনের নির্দেশ দেন অন্যদিকে ইতিহাসে হজরত আলী দাদে আল্লাহ হয়ে দেওয়ান আলী নামক একটি কাব্যগ্রন্থের কথাও পাওয়া যায় তাছাড়া কুরআন শরীফের একটি ব্যাখ্যা তার ছিল তবে ইমাম বুখারী সহ কেউ কেউ এ কথা অস্বীকার করেছেন প্রিয় দর্শক আমাদের প্রথম পর্ব এখানেই শেষ হল আগামী পর্বে ইনশা আল্লাহ খোলাফে রাশিদিনের পরবর্তী যুগ নিয়ে আলোচনা করা হবে সে পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায়